এখনো গাছের পাতার রসের চিকিৎসা হয়, গাছের পাতা দিয়ে চিকিৎসা করে, শতভাগ গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা হয়, আপনার মন্তব্য কি? আসলে গ্যারান্টি তো সেই করতে পারবে যার ওই বিষয়ে জ্ঞানটা কম থাকবে। জ্ঞান যখন আপনার অনেক বেশি হবে, একটা বিষয় সম্পর্কে আপনি সবসময় ধ্যান করবেন, অনেক বেশি দেশি বিদেশ থেকে শিক্ষা নেবেন, অনেক বেশি অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে একটা ছোট বিষয় কত কঠিন হয়ে যায়। জি, এই কারণে তখন এই লোকটা কিন্তু বলতে পারে না, ভাই আমি এটা করছি 100% গ্যারান্টি। তো যার এই বিষয়ে খুবই সামান্য জ্ঞান, সেই কিন্তু এই কথাটা বলতে পারে গ্যারান্টি। তাই গ্যারান্টির মাধ্যমে অনেকেই এরকম অপচিকিৎসা করে, একটা পাতা দিয়ে দিল বা একটা কেমিক্যাল দিয়ে দিচ্ছে মলদারের মধ্যে, বলছে যে এই যে কেমিক্যালটা অথবা এই যে পাতাটা পিষে লাগিয়ে দেন, মলদারে দিলেই আপনার এগুলো সব কেটে পড়ে যাবে, ভালো হয়ে যাবেন। অতঃপর এটা দেওয়ার পরে ওই রোগীর ওগুলো দেখা বিরাট এক ঘা সৃষ্টি হয়ে গেল। এই ঘা সৃষ্টি হওয়ার রোগীর কান্নাকাটি, রোগীর ওখানে ইনফেকশন, 3 মাস 4 মাস ইভেন এমন পচন ধরে যে আমাদের অনেক সময় এখান থেকে বাঁচানোর জন্য পায়খানার রাস্তা এই পেটের মধ্যে দিয়ে করে দিতে হয়। এই ধরনের অবস্থা থেকে কি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এই রোগীগুলোর যদি ছবি তুলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম, দেখতেন যে এটি অনেক কষ্টকর একটা বিষয়। তা আমার পরামর্শ হলো যে বিজ্ঞান পরিবর্তনশীল, আধুনিক চিকিৎসা 100 বছর আগের চিকিৎসা বর্তমানে নেই। তো ওই পাতাটা যদি বিজ্ঞানসম্মত হতো, ওই হারবালটা, ওই কেমিক্যালটা যদি বিজ্ঞানসম্মত হতো, আজকে আমাদের গবেষণার মাধ্যমে, আমাদের এটা প্রতিনিয়ত গবেষণা চলছে, আজকে আমাদের সায়েন্সে আসতো যে এই পাতার রস থেকে যে এই কেমিক্যালটা আসে অথবা এখান থেকে একটা ওষুধ বানিয়ে যে এইটি মলদারে লাগিয়ে দিলে সব সমস্যার সমাধান, সেটা তো আমরাই দিতাম। যে আপনার গবেষণায় এই লেজার পদ্ধতিতে চিকিৎসা অর্থাৎ মলদারে যে পাইলস হয়েছে, রোগীরা কেমন আছে পরবর্তীতে? যে আমার এটা সব টেবুলেশন চলছে, এগুলো হয়তো আর 1 বছরের মধ্যে এগুলোর একটি ফল চলে আসবে যে এগুলো কেমন হচ্ছে। তবে যেগুলো হয়েছে তাদের দেখেছি শর্ট টার্ম আউটকাম, যেটা অর্থাৎ অপারেশনের পরে রোগী দেখালো অল্প সময়ে অফিসে চলে যাচ্ছে, তার ব্যথা কষ্ট এগুলো অনেক কম হয়। লেজার পদ্ধতিতে সারা বিশ্বে যা হচ্ছে আপনি প্রতিনিয়ত তা ফলো করছেন এবং তার আপডেট রক্ষা করছেন, তার সফলতার কথা ভাবছেন, আগামী দিনের পরিকল্পনা তার সফল হোক, আমার প্রত্যাশা যে এটা প্রচার প্রয়োজন। লেজার পদ্ধতি আমাদের দেশে এখনও আসেনি, আপনি করে যাচ্ছেন, বাংলাদেশের প্রথম লেজার সার্জন হিসেবে কাজ করছেন মলদারের পাইলসের সফলতার প্রসঙ্গে বলতে চাই, তাদের ফলো আপের জন্য কি আপনার ব্যবস্থা করেছেন আপনার সেন্টারে? জি, প্রতিটি রুগীরাই 1 সপ্তাহ পরে আমার কাছে আবার ফলো আপে আসে, আবার 3 সপ্তাহ পরে, অপারেশন থেকে 3 সপ্তাহ পরে অর্থাৎ তার 2 সপ্তাহ পরে আরেকবার আসে। সাধারণত এরপরে বেশিরভাগ ক্ষেত্রে আর লাগে না ফলো আপ। ধন্যবাদ ডক্টর হাসান হাবিব, আপনি কলোরেক্টাল সার্জন এবং লেজার পদ্ধতিতে বাংলাদেশের প্রথম সার্জন হিসেবে কাজ করছেন, আপনি সফলতা অর্জন করুন, রোগীরা তার সুবিধা পাক। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ দর্শক শ্রোতাদের।